বিবিসি নিউজে সংবাদ প্রকাশের পর নেত্রকোনার অন্ধভিক্ষুক নূরবানু প্রশাসনের পক্ষ থেকে পেয়েছেন নগদ টাকা, খাদ্য সামগ্রী ও ঘর তোলার জন্য 3 বান্ডেল ঢেউটিন। সেই সাথে ফিরে পেয়েছেন তার একমাত্র ছেলেকেও। আর এসব পেয়ে খুশি নূরবানু, তাই ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাতেও ভুল করেননি তিনি। দুই চোখে আলো নেই, নেই চলার শক্তি, আর এক ভিক্ষুক ভাইয়ের একটুকরো জায়গায় খুপড়িতে পড়ে থাকা জীবন কাটে অনাহারে অর্ধাহারে। ১৯৯০ সালে স্বামী হারানোর পর হারান দুই কন্যা সন্তানকেও। পরে ছেলে শ্বশুর বাড়িতে জায়গা হলেও ভাগ্যের নির্মম পরিহাসে বেশিদিন থাকতে পারেননি সেখানেও, কারণ বউকে সাথে নিয়ে দূরে কোথাও চলে যাওয়ায় খোঁজ থাকে না একমাত্র ছেলেরও। শেষে পেটের দায়ে ভিক্ষায় নামতে হয় ৮০ বছরের বৃদ্ধা নূরবানুকে। আমার বাড়ি নাই, বন্যায় জন্তার মাসে বাড়ি আর এটাই তোর, আর আমি অসহায় হচ্ছি, আমি অন্ধ মানুষ, আমি চাটায় ঘেরা খুপড়িতে থাকা নূরবানুকে নিয়ে সংবাদ প্রকাশের পর দেশ ও দেশের বাইরে থেকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সমাজকর্মী নাজমুল আলম পুলকের কাছেও টাকা পাঠিয়েছেন অনেকেই। তাই সমাজকর্মী পুলক ডিবিসি নিউজের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও ডিবিসি নিউজ সমাজের বঞ্চিতদের জন্য এভাবেই কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ডিবিসি নিউজে সংবাদটা প্রচারের পর আমার ফোন নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠায়, অগ্রণী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে দিছি যে নাম্বারটা ডিবিসি কলে আছে। সমাজের অবহেলিত মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরায় ডিবিসি নিউজের প্রশংসা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। নূরবানুর বয়স্ক ভাতা সচল করে দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। এখন হচ্ছে আপনার নামে একটা সিম কিনে দিবে, উনি একটা ছোট মোবাইল কিনে দিব, ঠিক আছে? ওই সিমের টাকা গেলে আপনি একটা দোকান থেকে গিয়ে টাকাটা উঠা ফেলবেন। সেই সাথে নূরবানুর যে কোনো সমস্যায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশও। ডিবিসি নিউজে আমরা একটি খবর দেখলাম যে নূরবানু নামে একজন অসহায় বৃদ্ধ মহিলা আছেন, যার ঘরটি খুবই খারাপ অবস্থায় ঘরে তিনি আছেন, মানে একদম ভঙ্গুর অবস্থায় ঘরটি। আমরা আজকে তাকে টাকা দিয়ে টাকা হাতে দিয়ে দিলাম এবং 3 বান কিন দিলাম, আর এই সাথেও শীতের জন্য আমরা কিছু কম্বল এবং কিছু খাদ্য সামগ্রী তাকে দিলাম। নূরবানুর মতো সমাজের এমন অসহায় মানুষের পাশে দাঁড়াবে বিত্তবানরা। এখন তো আর আপনি কোনো সমস্যা নাই? না, আমি দৌড়ি, শান্তি হইলাম। মানুষ কাজ করবে মানুষের জন্য, সৃষ্টি হবে মানবিকতার দৃষ্টান্ত এবং গড়ে উঠবে একটি মানবিক বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। এটা হাঁটতে বাড়িয়ে গেছে গা, এটা এটা আরেকটা আর এই যে এইটা বিদেশি লেখা আছে না, একটা কিনে এটা বই আছে, রিটার্ন করে দিয়েছি, ফেরি নাই তো কেউ নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ডাক্তার দেখানো হবে।